বিশ্বকাপকে বয়কট করলেন শাকিরা। বিশ্বকাপের উদ্বোধনে শাকিরার গাওয়া ওয়াক্কা ওয়াক্কা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল। 2006, 2010 ও 2014 সালের ফিফা আসরও মাতিয়েছিলেন তিনি, অথচ সেই শাকিরা কাতার বিশ্বকাপকে বয়কট করলেন। বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না কাতারের। শাকিরার অভিযোগ শ্রমিকদের অধিকার এবং সমলিঙ্গের সম্পর্কের বিষয়ে কাতারের অবস্থান নিয়ে, এছাড়া মানুষের পোশাক স্বাধীনতা নিয়েও রয়েছে দেশটির বিরুদ্ধে শাকিরার অভিযোগ। যার কারণে কাতারের মঞ্চে উঠতে নারাজ শাকিরা। বিবিসির খবরে জানা যায়, 20 নভেম্বর আয়োজিত হবে এবারের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তবে মানবাধিকার প্রশ্ন অনুষ্ঠানে পারফর্ম করতে অস্বীকৃতি জানিয়েছেন কয়েকজন পপ তারকা। তাদের মধ্যে আছেন শাকিরা, ডুয়ালিপা ও রড শুডওয়ার্ড। এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছিল যে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ তারকা শাকিরা ও ডুয়ালিপা। তবে ডুয়ালিপা সাব জানিয়েছেন তিনি কাতারের অনুষ্ঠানে অংশ নেবেন না, কারণ নারী ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তাহীনতা, সমলিঙ্গের সম্পর্ক নিয়ে কাতারের অবস্থান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ব্রিটিশ সঙ্গীত তারকা বলেন, কাতারে যখন মানবাধিকার নিশ্চিত হবে, সত্যি বিশ্বকাপের আয়োজক হওয়ার যোগ্যতা অর্জন করবে, তখন কাতারে যাওয়ার কথা ভেবে দেখব। এদিকে বিশ্বকাপ বয়কটের তালিকায় আরেক উল্লেখযোগ্য নাম রড স্টুয়ার্ট। তার কথায়, ওরা আমাকে $10 লাখ বেশি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, আমি ফিরিয়ে দিয়েছি। অর্থের চেয়ে পৃথিবীতে মানবাধিকার অনেক বেশি জরুরি আমার কাছে মনে হয়েছে। এদিকে কাতারের বিশ্বকাপ দেখতে আসা বিদেশি নারীর সমর্থকদের খোলামেলা পোশাক পরতে বারণ করা হয়েছে। একের পর এক বিতর্ক জন্ম দিচ্ছে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। মানবাধিকার লঙ্ঘন, ভিন্ন মতাবলম্বীদের দমন, বিদেশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের পর এবার যোগ হল দর্শকদের পোশাক নিয়ে বিধিনিষেধ। কাতার বিশ্বকাপে নারী দর্শকদের পোশাকের ওপর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। খোলামেলা পোশাক পরলে তৎক্ষণাৎ শাস্তির আওতায় আনা হবে, জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এদিকে বিশ্বকাপের দায়িত্ব পাওয়ার পর আসর সফল করতে কোমর বেঁধে নেমেছে কাতার ফুটবল ফেডারেশন। উদ্বোধনী অনুষ্ঠানকে চাঁদের হাঁটি পরিণত করতে বিশ্বসেরা তারকাদের দরজায় ডলারের ডালি নিয়ে হাজির হয়েছিলেন সংগঠকরা। প্রথম দিকে চোখ ধাঁধানো পারিশ্রমিকে রাজিও হয়েছিলেন অনেকে, কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে কাতারের রক্ষণশীল আইনের কঠোর বিধিনিষেধ নিয়ে বিশ্বজুড়ে হইচই শুরু হতেই একে একে পেছাতে শুরু করেছেন অনেকে, এবং সে তালিকার প্রথমেই রয়েছেন শাকিরা। কাতার বিশ্বকাপকে এক প্রকার বয়কট করে সেখান থেকে ফিরে আসলেন শাকিরা। তবে এবার কাতার বিশ্বকাপকে মাতাতে দেখা যাবে না জনপ্রিয় পপ তারকা শাকিরাকে।